গুৱাহাটীত কংগ্ৰেছৰ নিৰ্বাচনী কমিটিৰ বৈঠকৰ অন্ত পৰিছে। আমি কিছু সময় পূৰ্বে এই কথা জনাইছিলোঁ যে গ্ৰীণউড ৰিজৰ্টত প্ৰথম পৰ্যায়ৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰস্তুত কৰা হৈছে। এখন সম্ভাৱ্য তালিকাও আমাৰ হাতত আহি পৰিছে, যি সন্দৰ্ভত আমি সবিশেষ ইতিমধ্যে জনাইছোঁ। ইফালে জিতেন্দ্ৰ সিং, ৰিপুণ বৰাৰ উপস্থিতিত অনুষ্ঠিত এই বৈঠকখনৰ ইতিমধ্যে অন্ত পৰিছে। গুৱাহাটীত উপস্থিত স্ক্ৰীনিং কমিটিৰ প্ৰতিনিধি, স্ক্ৰীনিং কমিটিৰ বৈঠকতে তালিকা চূড়ান্ত হ'ব। 48 ঘণ্টাৰ ভিতৰত তালিকাত ঘোষণা কৰাৰ ইংগিতো বহন কৰিলে জিতেন্দ্ৰ সিঙে। ইপিনে নিউজ 18ৰ হাতত কংগ্ৰেছৰ সম্ভাৱ্য প্ৰাৰ্থী তালিকা আহি পৰিছে। সেই সন্দৰ্ভত আমি কৈছোঁ যে হয়তোবা গহপুৰত সম্ভাৱ্য প্ৰাৰ্থী ৰিপুণ বৰা বা মণিকা বৰা হ'ব পাৰে। যোৰহাটত ৰাণা গোস্বামীক প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰো সম্ভাৱনা আছে, এখন তালিকা আছে, আমি আৰু অধিক জানিম। আমাৰ সাংবাদিক ঋতিক কৌশিক আমাৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈ আছে, গতিকে ঋতিকে আমাক এই সন্দৰ্ভত আৰু জনাব পাৰিব। ঋতিক, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু এখন সম্ভাৱ্য তালিকা ইতিমধ্যে আমাৰ হাতত আহি পৰিছে ঋতিক, আৰু সেই তালিকা সন্দৰ্ভতো আপোনাৰ পৰা আমি আৰু অধিক বিস্তৃতভাৱে জানিব বিচাৰিম। ঋতিক, চাওক, ইতিমধ্যে যি নিৰ্বাচন কমিটিৰ বৈঠক কংগ্ৰেছৰ হোটেল গ্ৰীণউড ৰিজৰ্টত তাত অন্ত পৰিছে, আৰু তাত যি তথ্য পাইছোঁ যে 22টা সমষ্টিত এজনীয়া সদস্যৰ নাম দিয়া হৈছে, সাম্ভাৱ্য প্ৰাৰ্থীৰ নাম দিয়া হৈছে, আৰু বাকী সমষ্টিত দুজনীয়া বা তিনিজনীয়া পেনেল গঠন কৰা হৈছে। আৰু তাৰ সমতলভাৱে কিছু সময় পূৰ্বে ইয়াত যি স্ক্ৰীনিং কমিটি আছে, সেই স্ক্ৰীনিং কমিটিৰ ইয়াত বৈঠক ইতিমধ্যে আৰম্ভ হৈছে, য'ত ইয়াত চেয়াৰমেন হিচাপে আছে পৃথিৱীৰাজ চাৱন, মেম্বাৰ হিচাপে আছে কমলেশ্বৰ পাটেল, দীপিকা পাণ্ডে সিং সদস্য হিচাপে আছে, আৰু এক্স অফিচিয় মেম্বাৰ হিচাপে জিতেন্দ্ৰ সিং, যিগৰাকী সাধাৰণ সম্পাদক আৰু অসমৰ প্ৰভাৰী, ৰিপুণ বৰা আছে, দেৱৰপুত্ৰ শইকীয়া আছে, অনিৰুদ্ধ সিং আছে, পৃথিৱীৰাজ প্ৰভাকৰ সাথে আছে এ আই চি চিৰ ছেক্ৰেটেৰী, বিকাশ উপাধ্যায় আছে এ আই চি চিৰ ছেক্ৰেটেৰী, তেওঁলোক ইতিমধ্যে ইয়াত আছে আৰু তেওঁলোকে ইয়াত বৈঠকত মিলিত হৈছে। আনহাতে ইয়াত কেইবাটাও সমষ্টিৰ কথা কোৱা হৈছে, বিশেষকৈ 22টা, য'ত এজনীয়া প্ৰাৰ্থীৰ তালিকা দিয়া হৈছে, য'ত স্ক্ৰীনিং কমিটিয়ে আজি সেইখিনি পৰীক্ষা কৰিব আৰু হয়তো কাইলৈ পৰহিলৈৰ ভিতৰত, 5 তাৰিখৰ ভিতৰত সেই যি প্ৰাৰ্থীৰ তালিকা, সেই প্ৰাৰ্থীৰ তালিকাখন প্ৰকাশ কৰিব। গোটেই সমষ্টিকেইটা নহ'লেও প্ৰথম পৰ্যায়ৰ যি 40টা ছিটত কেইটা কংগ্ৰেছে খেলিব, আন যিসমূহ অংশীদাৰী দল আছে সেই দলসমূহে কিমান কেইটাত খেলিব সেইটো নিশ্চিত হ'ব। আৰু এনেই কোৱা হৈছে যে যি বৈঠক অনুষ্ঠিত আজি হ'ল বা স্ক্ৰীনিং কমিটিও তাত আছিল, গতিকে আনহাতে এটা কথা, আৰু এটা কথা ওলাইছে যে হয়তো নিশাৰ ভাগতো এখন তালিকা হ'ব পাৰে, যিখন সম্ভাৱ্য তালিকা, তাৰ উপৰিও স্পষ্টভাৱে হয়তো এখন তালিকাৰ কথা বা ঘোষণা কৰাৰ কথা এটা আহি পৰিব পাৰে, নিশাৰ ভাগত প্ৰস্তুত হোৱাৰ কথা ইতিমধ্যে কোৱা হৈছে। ঋতিক, নিশ্চিতভাৱে নিশাৰ ভাগত, আজি নিশাটোতে স্ক্ৰীনিং কমিটি যিহেতু বহিছে আৰু কংগ্ৰেছে এইটো এইবাৰ ঘোষণা কৰিছে যে অসমতেই, অসমৰ পৰাই, গুৱাহাটীৰ পৰাই যি প্ৰাৰ্থীৰ তালিকা, সেই প্ৰাৰ্থীৰ তালিকা প্ৰকাশ হ'ব, পূৰ্বৰ দৰে দিল্লীৰ পৰা নহয়, যাৰ বাবে নিৰ্বাচন কমিটি এখন গঠন কৰা হৈছে, স্ক্ৰীনিং কমিটি গঠন কৰা হৈছে আৰু বৰ্তমান স্ক্ৰীনিং কমিটিয়ে ইয়াত বৈঠকত তেওঁলোকে মিলিত হৈছে। তাৰ সমান্তৰালভাৱে আজি এই বৈঠকৰ সমান্তৰালভাৱে AIDF, আঞ্চলিক গণমঞ্চকে ধৰি যিকেইটা মিত্ৰজোঁট আছে, সেই মিত্ৰজোঁটৰ লগতো বৈঠকত মিলিত হ'ব, আৰু তেওঁলোকৰ লগতো যি অংশীদাৰিত্বৰ কথা আছে, ছিট শ্বেয়াৰিঙৰ, সেইটো আলোচনাও আজি সম্পূৰ্ণ হোৱাৰ সম্ভাৱনা আছে। হয়তো আমি আশা কৰিম আজিৰ নিশাৰ ভিতৰতে হয়তো কংগ্ৰেছৰ নিজৰ প্ৰাৰ্থী বা তালিকা, সেই তালিকা তেওঁলোকে প্ৰকাশ কৰিব, আৰু যি অংশীদাৰী দলসমূহ আছে সেই দলসমূহৰ লগতো যি তেওঁলোকৰ কথা বতৰা, আলোচনা আজি শেষ হ'ব আৰু এটা সিদ্ধান্তত উপনীত। কিন্তু ঋতিক, গ্ৰীণউড ৰিজৰ্টত যিহেতু কংগ্ৰেছৰহে এখন বৈঠক অনুষ্ঠিত হ'ল, গতিকে যিসমূহ যিহেতু মিত্ৰজোঁট, গতিকে মহাজোঁট বন্ধনৰ অংশীদাৰী থকা যিসমূহ দল, তেওঁলোকৰ লগতো এটা আলোচনালৈ আহিব লাগিব, কাৰণ আমি পূৰ্বতেও কৈছোঁ যে বিশেষকৈ বৰ্তমান ৰাজ্যত কিহৰ বতাহ বলিছে, মাথো আসনৰ বতাহ বলিছে বুলি এক প্ৰকাৰ ক'ব পাৰি, ছিট শ্বেয়াৰিঙৰ বতাহ বলিছে বুলি এক প্ৰকাৰ ক'ব পাৰি এই সময়ছোৱাত, গতিকে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা আৰু কিবা তেনেকুৱা ধৰণৰ আপডেট আহিছে নেকি আপোনাৰ হাতত আহি পৰা ধৰণে? চাওক, পাপৰি ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে যে এতিয়া স্ক্ৰীনিং কমিটিৰ যি বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যে আছে, আৰু তাৰ সমান্তৰালভাৱে আন যি অংশীদাৰী দল আছে, AIDF হওক বা আন যিকেইটা দল আছে, সেই দলকেইটাৰ লগতো আজি স্ক্ৰীনিং কমিটি আৰু যি নিৰ্বাচন কমিটিৰ লোক আছে তেওঁলোকে আজি নিশা বৈঠকত মিলিত হ'ব বুলি এক তথ্য আছে, আৰু সেই বৈঠকতে হয়তো তেওঁলোকৰ ছিট শ্বেয়াৰিঙৰ যিখিনি কথা আছে সেইখিনি সম্পূৰ্ণ হৈ উঠিব, আৰু আমি পুৱাৰ ভাগলৈকে হয়তো বা আজি নিশা, সেই নিশা ভাগলৈকে আমি স্পষ্ট এটা
আমি ছবি দেখিবলে পাম যে কোন কংগ্রেসে কিমান সমষ্টিত তেওঁলোকে পাত্র দিব, এ আই ডি এফ কোনকিটা সিট এৰি দিব বা আন দল সমূহ কি সিট এৰি দিব আর কংগ্রেসে কি ধন্যবাদ জানাইছো এই মুহূর্তে আর নিশ্চিতভাবে আমি অপেক্ষা করব লাগিব গতিকে হয়তো কাইলে পোয়ার ভাগলে এখন স্পষ্ট ছবি আমার হাতত আহি পড়িব। আনে ব্রেকিং নিউজ, 4-5 মার্চত বিজেপি নির্বাচন কমিটির বৈঠক। 4 মার্চর সন্ধ্যা 6 বজাত অনুষ্ঠিত হব বৈঠক, 5 মার্চর দুপরিয়া 1 বজাত পুনের হব বৈঠক, দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত হব বৈঠক। বৈঠকত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমর প্রার্থীর তালিকার মোহর বৈঠকখনতে পড়িব। বৈঠকত আন 4 রাজ্যর প্রার্থীর নামও করা হব চূড়ান্ত। পুনের কইছো যে 4-5 মার্চত বিজেপির নির্বাচন কমিটির বৈঠক আছে। 4 মার্চর সন্ধ্যা 6 বজাত অনুষ্ঠিত হব এই বৈঠক, 5 মার্চর দুপরিয়া 1 বজাত পুনের হব বৈঠক, দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত হব বৈঠক। বৈঠকত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অসমর প্রার্থীর তালিকার মোহর এই বৈঠকখনতেই পড়িব। বৈঠকত আন 4 রাজ্যর প্রার্থীর নামও করা হব চূড়ান্ত। অসম জাতীয় পরিষদে প্রস্তুত করে উলিয়াইছে দলের কেবাটাও সমষ্টির প্রার্থী তালিকা। দলের সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে উজনি অসমৰ দুটা সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কথা আছিল। অৱশ্যে দলৰ সভাপতিগৰাকীয়ে কেৱল দুলীয়াজানৰ পৰাহে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো ঠিৰাং কৰিছে। দুলীয়াজানৰ পৰা নিৰ্বাচন খেলিব এজেপিৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে। উজনি অসমৰ দুটা সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কথা আছিল লুৰিণজ্যোতি গগৈৰ। অবশেষত কেৱল দুলীয়াজানৰ পৰাই নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাটো ঠিৰাং কৰিছে এজেপিৰ শীৰ্ষ নীতি নিৰ্ধাৰক কমিটিয়ে। মঙ্গলবাৰে অনুষ্ঠিত দলৰ এখন উচ্চ পৰ্যায়ৰ সভাত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। ইয়াৰ লগতে দলে আন কেইবাটাও সমষ্টিৰ প্ৰাৰ্থীও চূড়ান্ত কৰে। চূড়ান্ত হৈছে, খুব সোনকালে ৰাজহুৱা হ'ব। 2-3 দিনৰ ভিতৰতে ৰাজহুৱা হ'ব আৰু ইতিমধ্যে প্ৰস্তুতিও প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। আমি সমগ্র অসমৰ প্ৰায়সমূহ জিলাতে প্ৰায় সমষ্টিতে আমি প্ৰাৰ্থিত্ব দিয়াৰ কথা আমি চিন্তা চৰ্চা কৰিছোঁ। সেই অনুসৰি সদিয়াৰ পৰা নিৰ্বাচন খেলিব এজেপিৰ সাধাৰণ সম্পাদক জগদীশ ভূঞা। ধেমাজিৰ প্ৰাৰ্থী হ'ব চিত্তৰঞ্জন বসুমতাৰী। সৰুপথাৰত ৰাজু ফুকন, নাহৰকটীয়াত চন্দন ফটিকৰ, দিহপুৰীয়াত হৰেণ চুতীয়া, নাওবৈচাত পুতুলি কায়স্থ, টিয়কত ৰাণা চাংমাই, মাহমৰাত মানিক গগৈ আৰু মৰাণত ৰাফেল কুজুৰে এজেপিৰ হৈ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব। অৱশ্যে 2 দিনৰ ভিতৰতে দলটোৱে আনুষ্ঠানিকভাৱে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিব। অনুষ্ঠিত হব 84 নং বটদ্ৰৱা বিধানসভা সমষ্টিৰ নিৰ্বাচন। বটদ্ৰৱাক পুনৰ নিজৰ দখললৈ আনিব পাৰিবনে শাসকীয় বিজেপিয়ে, নে এবাৰ আন ৰাজনৈতিক দলৰ হাতলৈ যাব গুৰুজনাৰ জন্মস্থান বটদ্ৰৱা? আসন্ন নিৰ্বাচনত আকৰ্ষণীয় হব বটদ্ৰৱাৰ যুঁজ। অহা 27 মাৰ্চত প্ৰথম পৰ্যায়তে বটদ্ৰৱাত হব ভোট যুঁজ। দুৰ্গ অক্ষুণ্ণ হৈ ৰবনে বিধায়িকা আঙুলতাৰ, নে মহাজোঁটৰ মহাসমীকৰণত হাত ধুব লাগিব বিজেপিয়ে? ৰাজনৈতিক মহলৰ দৃষ্টি নিবদ্ধ সংখ্যালঘু অধ্যুষিত বটদ্ৰৱাত। 16 নিৰ্বাচনত বিজেপিৰ হৈ আঙুলতাই বটদ্ৰৱা দখল কৰিছিল যদিও খুব কম ব্যৱধানত। দ্বিতীয় স্থানত কংগ্ৰেছ আৰু তৃতীয় স্থানত আছিল AIUDF। সমষ্টিটোত বিজেপি প্ৰাৰ্থী আঙুলতা ডেকাই লাভ কৰিছিল 46,343 ভোট। কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী গৌতম বৰাই লাভ কৰিছিল 40,458 ভোট আৰু তৃতীয় স্থানত থকা AIUDFৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে লাভ কৰিছিল 33,022 ভোট। 16 নিৰ্বাচনৰ ফলাফললৈ যদি চোৱা যায় তেন্তে কংগ্ৰেছ আৰু AIUDFৰ ভোট যোগ কৰিলে হৈগৈ 73,480 ভোট। বিগত নিৰ্বাচনত বিজেপিৰ সপক্ষে থকা প্ৰচণ্ড নিৰ্বাচনী দলৰ পিছতো 46,000 ভোট লাভ কৰা বিজেপিয়ে এইবাৰ কংগ্ৰেছ আৰু AIUDFৰ মহাজোঁটৰ ফলত প্ৰভাৱিত হোৱাৰ সম্ভাৱনা স্পষ্ট হৈ পৰিছে। ইয়াৰ উপৰিও নৱগঠিত অসম জাতীয় পৰিষদেও বিজেপিত যে খহনী আনিব তাৰো সন্দেহ প্ৰকাশ কৰিছে একাংশই। কিবা হিতাধিকাৰী সৃষ্টি কৰিলোঁ, ক'ৰবাত ৰাস্তা পদূলি পকা কৰিছোঁ, সেইটো উন্নতি চৰকাৰ এখনে কৰিবই লাগিব। কিন্তু আমি সাধাৰণ নাগৰিক হিচাপে সেইখিনি কিন্তু এইখন মিত্ৰদলৰ চৰকাৰৰ পৰা বিচৰা নাছিলোঁ আৰু আমি ইয়াতে ক্ষুব্ধ হৈ পৰিছোঁ। আৰু অহা আগন্তুক ইলেকশ্যনত প্ৰথম পৰ্যায়ৰ যিটো ভোটগ্ৰহণ হ'ব বটদ্ৰৱা সমষ্টিৰ সমূহ ৰাইজকে আমি ক'ম যে এখন জাতীয়তাবাদী চৰকাৰ যাতে গঠন কৰিব পাৰে।
165,808 ভোটার সমৃদ্ধ এই পদদ্রা সমষ্টি এবার বিজেপির হাতত থাকে নে কংগ্রেস এআইডিএফ বা জাতীয় পরিষদের হাতলে যায় তার বাবে অপেক্ষা করব লাগিব দুর্মের ভোটগণনার দিনল ইফালে কংগ্রেস আর এআইডিএফর মাজত সমষ্টিটোত কোনে টিকট লাভ করে তার উপরও নির্ভর করব বহুমুখী হয় লক্ষণীয়ভাবে সমষ্টিটো এইবার কংগ্রেসের মিত্রজোটর অংশীদার হিসাবে থাকা এআইডিএফর নতুনক জন্ম লাভ করা গণমোর্চায়ও বিচারিছে পদদ্রবার পর ভাস্কর জ্যোতি শইকীয়া নিউজ 18 অসম নর্থ ইস্ট আর ইফালে তেজপুর সমষ্টি কোনো কারণতে এবার এরি নিদিয়ে অগপক স্থিতি স্পষ্ট করে হুঙ্কার দিলে বিজেপি কার্যকর্তায় প্রয়োজনত নির্বাচন বর্জন করব কিন্তু অগপর প্রার্থীক পুনর্বার মানি নলয় মিত্রজোটর প্রার্থী রূপে তেজপুরত ছন পড়িব নাকি বৃন্দাবন তেজপুর জেলা বিজেপির সামূহিক সিদ্ধান্ত কোনো কারণতে সমর্থন নজনায় বৃন্দাবন গোস্বামীক অগপ বিধায়কগীক অকমন্য আখ্যা দি স্থিতি স্পষ্ট করলে তেজপুর জেলা বিজেপিয়ে তেজপুর জেলা বিজেপির দাবি প্রার্থিত্ব আগবাব দক্ষ নিষ্ঠাবান দলীয় কর্মী বিজেপির আছে তেনেস্থলত বিজেপি রাজ্যিক নেতৃত্বই মিত্রতার দোহাই দি অগব প্রার্থীগীক যদি পুনর্বার সমর্থন জানার আহ্বান জানায় তেনতে বর্জন করব নির্বাচন প্রয়োজনত নতাতে ভোট দিব কিন্তু ভোট নিদিয়ে বৃন্দাবনক আমার তেজপুর সমষ্টিত কিন্তু এজিপির প্রার্থী জিকিব নয় এটু খাটা আমার সিট রাখবর কারণে আমার বিজেপি দিয়াটো আমি বিচার আগন্তুক নির্বাচন আমাক ভারতীয় জনতা পার্টির প্রার্থী লাগিব তেজপুর সমষ্টির সমগ্র রাইজেই ভোট বর্জন করা আর নতাত ভোট দিয়া এই বিষয়টি ইতিমধ্যে রাইজের মধ্যে চর্চা আরম্ভ হয়েছে তেনেকা দলের কোনো প্রার্থীক আমি গ্রহণ নকরো আর এটা আমার স্থির সিদ্ধান্ত এই সমষ্টিট আমার এলায়েন্স পার্টনার এজিপির কোনবা ক্যান্ডিডেট দিয়ে তেতিয়া হলে আমি আজি দৃঢ়মত প্রকাশ করেছো আজি আমি শপথেই খাইছো যে আমি ভারতীয় জনতা পার্টির তেজপুর সমষ্টির কার্যকর্তা সকলে ভোট বর্জন করবলে বাধ্য তেজপুরকে ধরে কেবাটাও সমষ্টিক লই আজিও আলোচনার ওর পড়া নাই অগপ বিজেপির আনহাতে এই সন্দর্ভত কিছুদিন পূর্বে দলীয় সিদ্ধান্তর কথা সদরি করেছিল তেজপুরের বিধায়ক বৃন্দাবন গোস্বামীয়ে দলের শেহতিয়া কার্যনির্বাহকত একটা সিদ্ধান্ত হয়েছে যে 14খন আসনত অসম গণ পরিষদে জয়যুক্ত হয়েছিল এই 14খন আসনত অসম গণ পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করব অগপয় তেজপুরত অনুষ্ঠিত করা জাতীয় ঐক্য সমারোহতো একে দাবি করেছিল সভাপতি অতুল বরা আর কার্যকরী সভাপতি কেশব মহন্তয় এতিয়া জ্যেষ্ঠ অগপ নেতাগীক পুনের তেজপুরের প্রার্থিত্ব দিয়াক চর্চা চলাত ক্ষোভিত হয়ে পড়েছে তেজপুরের বিজেপি কার্যকর্তা তেজপুরের হেমন্ত কুমার নাথ নিউজ 18 অসম নর্থ ইস্ট চমু চাপিছে বিধানসভা নির্বাচনের দিন তৎপরতা বাড়িছে রাজনৈতিক দলের নগাঁত কংগ্রেসে আরম্ভ করলে প্রলোভনের রাজনীতি কিন্তু কি করেছে কংগ্রেসে চাও আহক এই বিশেষ প্রতিবেদন আর বাতর ব্রাহ্মই বিদায় লোক চার 7,000 টাকা পাবি আর ভোটকিটা আমাকে দিব লাগিব তেওঁলোকে 7,500 টাকা দিব আর উইথ কইছে যে ভোটটো আমাক দিব লাগিব নির্বাচনের পূর্বে নগাঁত কংগ্রেসের বাম্পার অফার অফার লেটার লৈ নিশা ভোটার ওসর কংগ্রেস নির্বাচনী বিধি ভঙ্গ করে নগাঁও কংগ্রেসের প্রলোভনের রাজনীতি নির্বাচনের দিন চমু চাপি অহার লগেলগে নগাঁত আরম্ভ হল প্রলোভনের রাজনীতি নগাঁত কংগ্রেসে রাইজক দিছে বাম্পার অফার কংগ্রেসক ভোট দিয়ক আর উপহার ল নগাঁও সদর সমষ্টির তুলসী দেউরী পঞ্চায়েতত কংগ্রেসে আরম্ভ করেছে হিতাধিকারী বাছনি পক্ষ টাকা দিব কংগ্রেসে মাথো কংগ্রেসক দিব লাগিব ভোট নগাঁওর বিধানসভা সমষ্টিত নির্বাচনী বিধি ভঙ্গ করে কংগ্রেসে চলাইছে ভোট ক্রয়ের চেষ্টা নিশা হলে কংগ্রেসের অফার লেটার লৈ ভোটারের কাষলে যায় কংগ্রেসী বাবু হোসেন আনোয়ার বেগম কিহর হয় মানে কংগ্রেসের হয় কি কৈছে রাতে 7:30 বজাত দিছে দি পেলায় কৈছে যে 7,500 টাকা পাবি আর ভোটকিটা আমাকে দিব লাগিব তারপর মই কলো যে মই এটা পলমন দিয়ে লাভ নাই মই যোরপা পাইছো পয়সাটা তোপাই দিম যাকালি এই ফর্মখন কংগ্রেসের কেজনমান মানে নেতায় মানে কি হয় এখন দুখন ফর্ম বিলাইছিলে এখন হল মানে ইস্তাহার সেখন করব পারে কিন্তু যখন ফর্ম বিলাইছে সেইটো এটা মানে অপরাধ হয়েছে কারণ এটা যেহেতু নির্বাচনী প্রচার চলি আছে
আনহাতে কংগ্রেসের এনে কাণ্ডই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে নগাঁওত। কংগ্রেসের এই প্রলোভনের রাজনীতিয়ে ক্ষোভিত করে তুলিছে তুলসীদেউ পঞ্চায়েতত। নির্বাচন আয়োগক কংগ্রেসের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়ার বাবে আহ্বান জানাইছে রাইজে। চুরে নেরে চুরর প্রকৃতি, কুকুরে নেরে চাই, যার যি প্রকৃতি আছে মহিলার লগত যায়, একো নাপায়, কিন্তু এই জনসাধারণক আহি আবহাওয়া বাড়ি যেনে তেনে ভোট তুলব বিচারি আছে যেহেতু তেখেতসকল ভরি।